হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে একটি ব্লগার অ্যাকাউন্টের এই নেভিগেশন বারটা আমরা রিমুভ করতে পারি। দেখেন এখানে একটা নেভিগেশন বার আছে, এটা অনেকের মতো ভালো লাগে, আমার ভালো লাগে না। এই নেভিগেশন বারটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি, এই রিমুভ করার জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকএন্ডে যেটা হবে, ব্যাকএন্ডে গিয়ে আমাদের এই লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করার পরে দেখেন এখানে নেভিগেশন নামে একটা অপশন আছে, এখানে এডিট দেবো। এডিটিং ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনি যদি ব্লু করতে চান তাহলে এটাকে ব্লু করতে পারবেন, টেন করতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন, সিলভার করতে পারবেন। আপাতত আমাদের যেটা দেওয়া আছে ট্রান্সপারেন্ট লাইট, এটা রাখতে পারেন, ট্রান্সপারেন্ট ডার্ক করতে পারেন। কিন্তু আমার ইচ্ছা আমি এই বারটাকেই রাখবো না, এই বারটাকে যদি আমরা না রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে অফে ক্লিক করতে হবে। অফে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করতে হবে। তো এইভাবে আমরা অফ করে দিতে পারি।